মাগিকের মার খেয়েছেন ঘুষ খেয়ে খেয়ে তো বুড়িটা বেশ মোটা করে ফেলে ওই মাগি তোর গলার আওয়াজ বন্ধ করবি আর সেই মনটা দীক্ষিত হচ্ছে এই শাকটা হাতে নিয়ে তুমি সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছ কেন একটু পরেই মা লক্ষ্মীর বিসর্জন হবে আমাকে শাঁখ বাজাতে হবে না আরে বাবা শাঁখ তো বাজাবে বাড়ি বড় বউ তা বৌদিমণি গেছে কোথায় নেই নেই ঠাকুরের বেদিতে মা লক্ষ্মী আছে কিন্তু আমার বাড়িতে গৃহলক্ষ্মী নেই আমার গৃহলক্ষ্মী রাখি সাজতে গেছে বিউটি পার্লারে তাই তো তার ডিউটিটা আমি করব আমি শাঁখ বাজাব ওই শাক বাজি আমার মাথাটাকে গরম করে দিও না নেই নেই আমার গরম নেই নেই আমার গরমও নেই আবার ঠান্ডাও নেই তোমার তো কিছুই নেই হ্যাঁ শুধু আছে হাতের মতো চেহারাটা দিন রাত শুধু গপ গপ করে গগ্রাসে গিলছো নাকটাকে ভস ভস করে ঘুমাচ্ছ কোনো কম নেই কম করব কি করে আমার তো ক্ষমতাই নেই তুমি আর মা তো আমার সব ক্ষমতা কেড়ে নিয়েছো আবার আমার বাড়িতে কি অস্তিত্ব আছে বলতে পারো তুমি আমার স্বামী বলে মানো না মা আমায় ছেলে বলে স্নেহ দেয় না ভাই আমার দাদা বলে মানে না তুমি মা ভাই বাবা সবাই সবাই আমাকে তুপ তাপ করে মারো আরে আমি সব সহ্য করি কেন বলো তো কেন নেই নেই আমার যে বাড়িতে কোনো অস্তিত্বই নেই আহ বৌদিমণি ও সব বাদ দাও চলো চলো তাতে গিয়ে মা লক্ষ্মীকে বরণ করতে হবে ওসব বরণ ফরণ আমি করতে পারবো না আমার সময়ও নেই ইচ্ছেও নেই তাছাড়া এ যুগে এসব এখন চলে না আমার ক্লাবে যেতে হবে ক্লাবে পার্টি আছে নেই নেই আমার গৃহলক্ষ্মী মন্দিরে যাওয়ার সময় নেই নেই আমি যুগে ছেলেদের বলছি তোমরা আমার মতো নেই নেই করো না স্বামীদের যদি স্বামিত্ব না থাকে তাহলে তোমাদের বউরাও তোমাদের মাথার ওপর পা তুলে নাচবে স্বামীদের যদি রাগ না থাকে তাহলে তোমাদের বউরাও তোমাদের ভেড়া বানিয়ে রাখবে স্বামীদের যদি লাজ লজ্জা বোধ না থাকে তাহলে তোমাদের বউরাও ছোট ছোট প্যান্ট জামা পরে নির্লজ্জের মতো নগ্ন সমাজের নগ্ন পোস্টার হয়ে যাবে পরপুরুষের সঙ্গে সঙ্গ দেবে তখন চোখের সামনে সবকিছু দেখতে পেও না দেখতে পাওয়ার ভান করে বলবে নেই নেই আমার দৃষ্টি শক্তি নেই নেই অন্ধ হয়ে থাকতে হবে অন্ধ হয়ে থাকতে হবে হোয়াট তুমি আমাকে অপমান করছো মান অপমান জ্ঞান যদি থাকতো তাহলে লক্ষ্মী পূজোর বিসর্জনের দিন এই পোশাক না পরে গরুদের শাড়ি হাতে শাঁখা সেতিতে সিঁদুর পরে লক্ষ্মী স্ত্রী হতে অলক্ষ্মীর সাজে সেজে এই সংসারটাকে লক্ষ্মী ছাড়া করতে না গো তবে রে এই তুমি কি করলে বৌদিমণি তুমি তোমার স্বামীর গালে চড় মারলে হ্যাঁ মারলাম এরপর যদি আমার সঙ্গে বাদরামি করে বাদর চারান চড়াবো এই বাড়িতে আরো একটা ছেলে আছে সে তোর মতো ভেড়া নয় ওর কপাল ভালো এখন ওকে মেনে নিয়ে সংসার করছি না 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 পাখিটার বুকে যেন তীর মেরো না ওকে গাইতে দাও ওর শালা আমি গান গাইলে কুত্তা হঠাৎ এ গান কেন গাইছো পড়ে দাদা দাদার জন্য বড় কষ্ট হয় বৌদি বোকা মানুষটাকে সবাই অপমান করে সবাই ওকে মারে তবু কেন জোর জ্ঞান বুদ্ধি হয় না কে জানে আচ্ছা দাদা তুমি কি গো তুমি আমার মতো হতে পারো না দেখো বৌদি তোমার বউ কিন্তু আমাকে বেশি ভালোবাসে আচ্ছা তুমি বৌদির স্বামী না আমি বৌদির স্বামী বলো তো শুধু বৌদি আর আমি দুজনে খুব ভালো মানুষ বলে এই সমাজের কেউ আমাদের দিকে আঙুল তুলতে পারে না হ্যাঁ
পাখিটার বুকে জেনতে যেমন বৌদির চরিত্র তেমন আমার চরিত্র সারা দুজনেই দুশ্চরিত্র হ্যাঁ একদম সত্যি কথা বলেছো সত্যি তোমাদের চরিত্রের প্রণাম এত মত খেয়েছো কি বলছো করে হুঁশই নেই কেন আমাকে ভুল কিছু বললাম যা সত্যি তাই বলেছি কি বলছো বলাই তুমি আমি দুশ্চরিত্র কোন সাহেব আমি দুশ্চরিত্র আমি তোমার দেওর তাই তো সবসময় তোমায় চক্কে চক্কে রাখি নইলে সমাজের রাক্ষসেরা কবে তোমার সর্বনাশ করে দিত এই যে আমার দেবতার মতো দাদা তুই আমার প্রণাম নিয়ে দাদা কোনো টেনশন করো না আমি থাকতে কেউ বৌদি সর্বনাশ করতে পারবে না একদম ঠিক কথা বলেছো ছোট দাদা বাবু মত খেয়ে মতাল হয়ে এখানে মনের কথা বাইরে বার করে দিয়েছো বৌদিমণি তুমি চৌধুরী বাড়ির বড় বউ তাই এমন কোনো কাজ করো না যাতে বাড়ির সম্মানটা নষ্ট হয় একটা কথা মনে রেখো সম্মান কিন্তু কেউ কাউকে এমনি এমনি দেয় না সেটা নিজেকে অর্জন করে নিতে হয় সত্য এই চৌধুরী বাড়ির চাকর সত্য সত্য কথাই বলবে সত্য বই কি মিথ্যে বলবে না আদালতের কাঠ গড়ায় দাঁড়িয়ে গীতা ছুঁয়ে যে শপথ বাক্য পাঠ করা হয় আমার জন্মানোর সাথে সাথে সে বাক্য আমি পাঠ করে এসেছি তাই আমার কাছ দিয়ে কোনোদিনও মিথ্যে পাবেন না যেটুকু পাবেন সত্যই পাবেন এই সব সত্য এবারে চাকর নাকি এবারে ছেলেমেয়েদের গৃহশিক্ষা প্রশ্রয় পেয়ে বাড়ির চাকর মাথায় উঠে বসেছে বুঝতে পেরেছ প্রশ্রয় পেয়ে যেমন তুমিও ধরাকে সরাগেন করছো একদম বাজে কথা বলবে না বাজে কথা না বলে কাজের কথাই বলছি শোনো জানি না কেন আমার মা তোমার বাবা যখন পণ দিতে পারেনি বলে বিয়ে ভেঙে গেছিল তখন তোমাকে আমার বউ করে বাড়িতে নিয়ে এসেছিল সেই আমি ভাবিনি গো তোমার হাতে আমার লাঞ্ছিত হতে হবে তোমায় তোমায় আমার সঙ্গে মিশতে হবে না তবু তোমার হাত জোর করে অনুরোধ করে বলছি নিজের জীবনটা নিয়ে তুমি জুয়া খেলো না মানে নেই আমার যে কোনো কথার মানে নেই নেই যদি থাকতো তাহলে সবাইকে বুঝিয়ে দিতাম গৃহবধূরাই শুধু অত্যাচারিত হয় না গৃহ স্বামীরা অত্যাচারিত ডিভোর্স শুধু স্বামীদের অত্যাচারে হয় না তোমার মতো অলক্ষীরাও তার জন্য সমান দায়ী নেই নেই ধন সম্পত্তি অর্থ আমার কিছুই নেই তাই তো তোমার মনের মতো আমি নই আমি হারাধন আমার জীবনের সব কিছু হারিয়ে গেছে তাই তো কিচ্ছু নেই কিচ্ছু নেই কিছুই নেই বৌদি দাদা কি বলে গেল এত নেশা করলে বুঝবে কি করে কি হলো এমন করে হাসছো কেন নেশা কি বেশি হয়ে গেছে এ বলেছ আমি নেশা করেছি মদ খেয়েছি মানে তুমি এক ফোঁটা মদ না করে মাথার অভিনয় করেছি আরে নেশা তো আমার একটাই সেটা হলে তুমি সবাই জানবে আমি মাতাল কিন্তু আমি তো জানি আমি কি মাতাল নই মা শুধু একটাই কথা তোমার আমার অবৈধ সম্পর্কের কথা কাউকে বলা যাবে না কিন্তু আমাদের ফিউচার আই মিন ভবিষ্যৎ আমি বানিয়ে দেবো প্রথমে দাদাকে পৃথিবী থেকে সরিয়ে দেবো তাহলে সোনোয়ালার সম্পত্তির মালিক হবো আমি তারপর বাবা মা কায়দাবাজি করতে এলে বাবা মাকেও পৃথিবী থেকে সরিয়ে দেবো আরে সবটাই করবো তোমার জন্য দাদা দাদা বলে ভালো আমি মাতাল তাই মা তোমাকে বিশ্বাস করে সমস্ত সম্পত্তি তোমার হাতে তুলে দেবে তুমি শুধু যে কোনো ভাবে দাদার খাবারে বিষ মিশিয়ে আগে আমি বুঝে নেবো কি বুঝে নেবে মায়ের উইক পয়েন্ট মা দ্বিতীয় বা বিয়ে করেছে আর আমি যতটুকু জানি বাবা মাকে বিয়ে করেছে মায়ের সম্পত্তির লোভে ওই পয়েন্ট আমি এমন হাতুড়ির খামার দেওয়ালে পেরে কুড়ে ঢুকে যাবে ঢুকে যাবে ঢুকে যাবে সমস্ত সম্পত্তি আমার হাতের মুঠায় চলে যাই চলে যাই চলে যাই
তুমি আমি আমি তুমি 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 আমাকে এত ভালোবাসো এই মালো না বাসলে আজ পর্যন্ত আমার কটা বাচ্চা নষ্ট করেছো মালো না বাসলে কোন পুরুষ কোন মহিলাকে পরপর বাচ্চা দেয় বোকা মে বুঝি বুঝি বলে বুঝি তাই তো স্বামীকে পাত্তা না দিয়ে তোমায় ভালোবাসি তোমার এই ভালোবাসার মূল্য প্রলয় চৌধুরী নিশ্চয়ই দেবে সবাই জানবে তুমি আমার বৌদি বাট তুমি আর আমি তো জানি যে তুমি আমার মিষ্টি বৌ আমার মিষ্টি স্বামী অসামি অসামির কাঠ করে তুলবো দাদাকে কি করে বলো তো থানা পুলিশ কোর্ট আদালতে দাঁড়িয়ে বলবো আমার স্বামী আমাকে অত্যাচার করে তাহলেই তোমার দাদা অ্যারেস্ট হবে জেলে বসে মরবে আরে আমরা দুজনে এনজয় করবো Enjoy! My লক্ষ্মীর বিসর্জন লগ্নে চৌধুরী বাড়ির গৃহলক্ষ্মী অর্ধলগ্ন পোশাক পরে স্বামীকে কাঁদিয়ে দেওয়ারের সঙ্গে নোংরামি করছে ছি 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 বুঝি বুঝি তুমি তো আমার মায়ের মতো আমি এইভাবে মদ খেয়ে পার মাতাল হয়ে যাচ্ছি তুমি আমাকে শাসন করতে পারো না আমি তো ভালো হতে চাই বুঝি ভালো হতে চাই আমি কি শুনছি তুমি যদি সত্যি আমাকে শ্রদ্ধা সম্মানের চোখে দেখো আজ থেকে আর কোনোদিন মদ খাবে না চেষ্টা করবো বৌদি তোমার কথার মান্যতা দেয়া আমি চেষ্টা করবো শুনে খুব ভালো লাগলো চৌধুরী বাড়ির সম্মান তাহলে কিছুটা হলেও বাঁচবে তোমার মায়ের সঙ্গে দেখা করতে গরিব মানুষ মাথার ঘাম পায়ে ফেলে রোদে পুড়ে বৃষ্টিতে ভেজে যে ধান তারা মাঠে চাষ করেছে সেই ধান কেটে নিতে তোমার মা যেন লোকজন নিয়ে মাঠে না যায় আমি যাব আমার জমির ফসল আমি কেটে আনবো তাতে বাধা দেওয়া তুমি কে সেটি আপনি জানেন না আমার নাম সেবা দাস এই জনগণের সেবা করে আমার কাজ তাই তো সেই জনগণের প্রতিনিধি হয়ে বলতে এসেছে সাবধান খুব সাবধান এই চৌধুরী বাড়ির সম্মান যদি অটুট রাখতে চান তার এই গরিব মানুষের ফসল আপনি দখল নিতে যাবেন না আমি বিন্দু রাম আইন হাতে নিয়ে আমি একটা একটা করে পাপ ফেলি ফেলি তাই তোমার মতো একটা সাধারণ মানুষের কথায় আমার পথ চলা বন্ধ হবে না জমি কাগজে কলমে আমার আমার তাই জমির ফসল আমি কেটে আনবো ক্ষমতা থাকে তো তুমি আমায় বাধা দেবে ক্ষমতা আছে কিনা সেটা জমিতে ধান কাটতে গেলেই বুঝতে পারবেন আমার মায়ের মুখে আমার একদম গলা পারবে না তাহলে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো সেটা আপনারা পারবেন কিন্তু প্রতিবাদকে আপনারা থামিয়ে রাখতে পারবেন না তাই তো গ্রামের মানুষ কিনে করে তুলবো আমি প্রতিবাদের ঝড় যে ধরে সব লন্ড ভন্ড হয়ে যাবে সাবধান খুব সাবধান এই জানোয়ারটা কি বলছে শুনতে পাচ্ছিস আছে বা পাচ্ছে তোমার প্রলয় বা প্রলয় কাণ্ড ঘটাবে আমাদের জমি আমরা ফসল কাটবো কেউ বাধা দিতে এলে রক্ত গঙ্গা বইয়ে দেবো আমি থানায় যাব থানায় যেতে হবে না থানা থেকে পুলিশ হাজির হয়ে গেছে আরে আসুন আসুন নবীন বাবু ঠিক সময় আপনি এসে গেছেন আরে আসবো না আপনার বাড়িতে এত ধুমধাম করে মা লক্ষ্মীর বিসর্জনের অনুষ্ঠান আর আমি তো জানি এই সব সমাজ বিরোধীরা হিংসা করে আপনার সাথে ঝামেলা করবে তাই এদেরকে এখান থেকে হাঁটিয়ে দিতে
আমি নিজে চলে এলাম। কি বলছেন স্যার? আমি কি বলছেন স্যার? পুলিশের খাতায় আপনি সমাজ বিরোধী। এই বাড়ির শান্তিপূর্ণ অনুষ্ঠানে আপনি কেন এসেছেন? অনিমন্ত্রিত হয়ে এই বাড়িতে আসার কারণটা কি? কারণ তো বুঝতে পারবেন, ওই দক্ষিণ মাঠে জমিতে ধান কাটতে গেলে গরিব মানুষ এত দুর্বল, মরা মানুষের মিছিলে গিয়ে সে চিৎকার করে বলবে আমাদের রক্তে তৈরি হয়েছে তোমাদের এই দালান বাড়ি, তখন ভয়াত্ম চোখে দেখবে দাঁড়িয়ে আছে সারি সারি যারা অত্যাচারী। আমি আছি, কারো মানুষকে তিল তিল করে না মেরে একবারে মারো। অফিসার, আপনার সামনে এসব কি হচ্ছে? ওকে এখান থেকে হঠান। আমি দেখছি ম্যাডাম, আমি দেখছি। ছুরি, চুপচাপ এখান থেকে চলে যাও, নইলে কিন্তু। এই চৌধুরী বাড়ি থেকে কত টাকা মাস ভাড়া পান? বাজে কথা একদম বলবেন না, আমি খুশ খাই। তা আপনি কি খান? সাধু বাবা, গোবিন্দভোগ চালের পায়েস? পাবলিকের মার খেয়েছেন, ঘুষ খেয়ে খেয়ে তো বুড়িটা বেশ মোটা করে ফেলেছেন দেখছি। খুব শীঘ্রই কিন্তু জেগে ওঠা মানুষ ওটা ফাঁসিয়ে দেবে। আরে তার মানে নাকি? জ্ঞান থাকলে বুঝতে পারতেন, পুলিশের পোশাক পরে হাত পেতে ঘুষের টাকা ভিক্ষে না নিয়ে থালা হাতে রাস্তায় নামতে পারতেন তো, অন্তত পক্ষে সম্মানটুকু পেতেন। ওই মাগি, তোর গলার আওয়াজ বন্ধ করবি। যে ভাষাটা আপনি আমাকে বললেন সেই ভাষাটা আপনি আপনার মাকে বলতে পারবেন? আমার মনে হয় যে মা এরকম একটা জঞ্জাল সন্তানের জন্ম দিয়েছে এই ভাষাটা সেই মায়ের শোনা উচিত। তোমার এত বড় সাহস! আমার সাহসের আগে আমি আপনার সাহসের তারিফ করি। কোন সাহসে এরকম একটা জঞ্জাল সন্তানের জন্ম দিয়েছেন মনে রাখবেন? এই সন্তান জন্ম দেওয়ার সময় যে প্রসব যন্ত্রণা আপনি সহ্য করেছেন তার থেকে অনেক অনেক বেশি যন্ত্রণা এই ছেলে আপনাকে দেবে, তার জন্য প্রস্তুত থাকুন। চলো বাবা। হ্যাঁ চলো মা, বাউরিপাড়ার মিটিং এ যেতে হবে। তোমার বিরুদ্ধে আমি কিছু করতে পারবে না। হয়তো অনেক রক্ত পড়বে, অনেক লাশ পড়বে, কিন্তু রক্ত দিয়ে ওরা ওদের অধিকার ঠিক আদায় করে নেবে। ওরা সেই মন্ত্রে দীক্ষিত হচ্ছে। কি বুঝলেন অফিসার? বুঝলাম বুঝলাম, সবই বুঝলাম। এবার আমি ওদের বুঝিয়ে দেব, বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে 22। ভেরি নাইস ভাবে বাপ বেটিকে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে হাজতে ঢোকাবো, এটা আমি আপনাদের সবাইকে কথা দিয়ে গেলাম। চলি ম্যাডাম। কিন্তু আমার মনে হয় ওই বাউরিপাড়ার সবাইকে টাইট দিতে এক গুন্ডাকে ভাড়া করে আনা দরকার, যে পারবে ওই জমি দখল নিতে। তুমি কোন গুন্ডার কথা বলছো রাখি? আমি একজনের খোঁজ পেয়েছি মা, যে সুন্দরবনের জঙ্গল থেকে বেরিয়ে এসে বাঘের সঙ্গে লড়াই করে গ্রামবাসীদের বাঁচিয়েছে, সুন্দরবন অঞ্চলের সেই রাজা বাবু। রাজা বাবু? ইয়েস, রাজা গুন্ডার নাম আমি অনেক শুনেছি। ওই রাজা গুন্ডার নাম্বারটা আমি জোগাড় করেছি মা, নিয়ে নাও। নাম্বারটা বল। 98310 হ্যাঁ, রিং হচ্ছে। হ্যালো হ্যালো, আমি বিন্দু